আজকে আপনাদেরকে বারুইপুর এরিয়ার মধ্যে একটি 3BHK ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো। এই ফ্ল্যাটটা কিন্তু সেমি ফার্নিশ ফ্ল্যাট। হ্যালো ফ্রেন্ডস, দি প্রপার্টি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আনিশা, আজকে আপনাদেরকে বারুইপুর এরিয়ার মধ্যে একটি 3BHK ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো। টোটাল 1100 স্কোয়ার ফিটে 3BHK ফ্ল্যাট একটা কমপ্লেক্সের মধ্যে। তো আজকে আপনাদেরকে যে ফ্ল্যাটটা দেখাবো, এই ফ্ল্যাটটা কিন্তু সেমি ফার্নিশ ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটের এক্সাক্ট লোকেশন হলো জাস্ট মালঞ্চ বাজার থেকে 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। মালঞ্চ বাজার হচ্ছে বারুইপুর টু গড়িয়ার একদম মিডিলে একটা স্টপেজ। এখান থেকে আপনারা যে কোনো জায়গায় যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন, মানে গড়িয়া যাওয়ার জন্য বা বারাসাত যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। আর মালঞ্চ বাজার আসতে গেলে আপনাদেরকে যদি শিয়ালদা থেকে ট্রেন লাইনে আসতে চান, তাহলে শিয়ালদা থেকে আপনাদেরকে সাউথ লাইনে বারুইপুরের যে কোনো ট্রেন ধরতে হবে, এবং সেখানে বারুইপুর স্টপেজে নেমে সেখান থেকে আপনাদের অটোতে জাস্ট 5 মিনিট টাইম লাগবে মালঞ্চ বাজার স্টপেজে আসতে। তো এই যে ফ্ল্যাটটা আমি দেখাচ্ছি, মানে যেহেতু এটা কমপ্লেক্সের মধ্যে, তো এখানে কিন্তু আপনারা 24 আওয়ার পাওয়ার ব্যাক আপ, ওয়াটার সাপ্লাই এই সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। ইভেন এছাড়াও আপনারা জিম, পার্ক, একটা ছোট ঝিলও আছে, ইভেন কমিউনিকেট হল, সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন, ইভেন একটা সুইমিং পুলও পেয়ে যাচ্ছেন। আপনাদেরকে যে ফ্ল্যাটটা দেখাবো 3BHK, তো তার সাথে আপনারা এই পার্কিংটাও পেয়ে যাচ্ছেন। পার্কিং এর প্লেসটা দেখিয়ে দিই, জাস্ট কতটা বড় দেখুন। এখানে কিন্তু আপনাদের 4-হুইলারের সাথে আপনারা 2-হুইলারও পার্ক করতে পারবেন, জাস্ট প্লেসটা দেখে নিন। তো এদিকে আমি পার্কিংটা দেখালাম, তো ওখান দিয়ে এসে এটা হলো আরো একটা এন্ট্রান্স, মানে মেন এন্ট্রান্স আর কি বিল্ডিং এর। তো এন্ট্রান্স দিয়ে ঢুকেই একদম রাইট সাইডে দেখুন সিঁড়ি আছে, সেই স্টেপ গুলো দেখুন জাস্ট কতটা ছোট ছোট আর কতটা চওড়া, জাস্ট দেখুন। এখান থেকে আপনাদের যে কোনো ফার্নিচার তুলতে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, আর রেলিংটা পুরোটা স্টিলের আছে। তো সিঁড়ির পাশে দেখুন লিফটও অ্যাভেলেবেল আছে। তো আমরা এখন এই বিল্ডিং এর 4th ফ্লোরে চলে যাব, তো সেখানে গিয়ে আপনাদেরকে ফ্ল্যাটটা দেখিয়ে দেবো। তো লিফট দিয়ে বেরিয়েই একদম রাইট সাইডে আছে ফ্ল্যাটটা। তো এটা হলো ফ্ল্যাটের মেন এন্ট্রান্স। এন্ট্রান্স দিয়ে ঢুকে এখানে একটা মোটা প্লাইয়ের দরজা আছে, দরজাটা জাস্ট দেখুন পুরোটা সানমাইকা দেওয়া। অ্যান্ড ভিতরে ঢুকে এই যে জায়গাটা আমি দেখাচ্ছি, এটা ড্রয়িং প্লাস ডাইনিং প্লেস হিসাবে আপনারা ইউজ করতে পারবেন। ঢুকে এই পোর্শনটাকে আপনারা ডাইনিং প্লেস হিসাবে ইউজ করতে পারবেন। আর একদম ফ্রন্টে দেখুন ওপেন ব্যালকনি আছে। আর এই যে প্লেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা টোটাল মেজারমেন্ট হলো 18x14, মানে আপনারা বুঝতে পারছেন যে কতটা বড় এরিয়া নিয়ে আছে। তো ফ্রন্টে এই যে পোর্শনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটাকে আপনারা ড্রয়িং রুম হিসাবে ইউজ করতে পারবেন। আর ফ্রন্টে দেখুন একটা ওপেন ব্যালকনি আছে, ব্যালকনিটা জাস্ট দেখুন, এখান থেকে বাইরের ভিউটা, আশেপাশের ফ্ল্যাট গুলো দেখতে পাচ্ছেন। যেহেতু একটা কমপ্লেক্সের মধ্যে আছে এই ফ্ল্যাটটা, তো আশেপাশের ফ্ল্যাট গুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এখান থেকেই দেখুন একদম কিন্তু মেন এন্ট্রান্সটাও দেখা যাচ্ছে, মানে এন্ট্রান্স দিয়ে ঢুকেই একদম ফ্রন্টেই কিন্তু আছে এই ফ্ল্যাটটা। আর এখান থেকে দেখুন নিচে সুইমিং পুলটাও দেখতে পাচ্ছেন। এই যে ব্যালকনিটা দেখাচ্ছি, ব্যালকনির সাইডটাতে দেখুন পুরোটা রেলিং দেওয়া আছে, মানে পুরোটাই কিন্তু ওপেন পেয়ে যাচ্ছেন। আর ব্যালকনিটা জাস্ট কতটা বড় দেখুন। আর এদিকে দেখুন আপনারা কিন্তু ওয়াশিং মেশিন বসানোর জায়গা পেয়ে যাচ্ছেন, এখানে আপনাদের অলরেডি ট্যাপ করাই আছে, মানে আলাদাভাবে কোনো পয়েন্ট আপনাদেরকে আনতেই হবে না এখানটায়। আর এই যে পোর্শনটা দেখাচ্ছি, এটাকে আপনারা নিজেদের পছন্দ মতো ড্রয়িং রুম হিসেবে ইউজ করতে পারবেন, নিজেদের সোফাও বসিয়ে নিতে পারবেন, চাইলে দেয়ালে টিভিও লাগিয়ে নিতে পারবেন। আর যেহেতু ফ্রন্টে এখানে কিচেন আছে, তো কিচেনের সামনে এই পোর্শনটা দেখুন জাস্ট অনেক কতটা বড়। অলরেডি কিন্তু এখানে একটা ডাইনিং টেবিল বসানোই আছে, তো আপনারা যখন নেবেন আপনারাও নিজেদের ডাইনিং টেবিল বসিয়ে নিতে পারবেন। কিচেনটা দেখাই, কিচেনটা জাস্ট দেখুন কতটা বড়, মানে পুরোটাই কিন্তু মানে একটা ছোট রুমের মতোই আছে কিচেনটা, জাস্ট কতটা বড় আপনারা বুঝতে পারছেন। সাধারণত ফ্ল্যাটের মধ্যে কিন্তু এত বড় কিচেন হয় না। পুরো দেয়ালটাতে দেখুন টাইলস দেওয়া, মার্বেলস দিয়ে সেলফ করা, ফ্রন্টে একটা জানালাও পেয়ে যাচ্ছেন। এটাকে আপনারা চাইলে মডিউলার কিচেনও করে নিতে পারবেন। আর আরো একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই ফ্ল্যাটের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেমন এখানে ডাইনিং টেবিল প্লাস ওখানে যে সোফাগুলো আছে, এগুলো সমস্ত কিন্তু আপনারা ফ্ল্যাটের সাথে ইনক্লুড পেয়ে যাচ্ছেন, মানে ফ্ল্যাটটা নিলে আপনারা এই জিনিসগুলোও কিন্তু পেয়ে যাবেন। আর ওখান দিয়ে এসেই একদম লেফট সাইডে দেখুন এখানে একটা কমন ওয়াশরুম আছে, ওয়াশরুমটা দেখাই, পুরো দেয়ালটাতেই টাইলস দেওয়া, জলের পয়েন্ট, ইলেকট্রিক্যাল পয়েন্ট সমস্ত কিছু করাই আছে, ইভেন গিজার পয়েন্টও করা, ট্যাপ, শাওয়ার, কোমোড সমস্ত কিছু অলরেডি বসানোই আছে, মানে আপনারা যখন নেবেন আপনাদের কিন্তু কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করতেই হবে না। আর ওয়াশরুমের একদম অপোজিটে এখানে আরো একটা রুম আছে, এই রুমটা জাস্ট দেখুন, ইভেন রুমের মধ্যে ঢুকেই একদম ফ্রন্টে যে পোর্শনটা দেখুন কতটা বড় জানালা আপনারা দেখতেই পাচ্ছেন, পুরোটাতে কিন্তু স্লাইডিং দেওয়া আছে, আর পুরো পোর্শনটা কিন্তু আপনারা ওপেন পেয়ে যাচ্ছেন।
এই যে রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার মেজারমেন্ট হলো 10x11। মানে বুঝতেই পারছেন যে কতটা বড় বড় বেডরুম। আপনাদেরকে কিচেনটাও দেখালাম জাস্ট কতটা বড়, ওয়াশরুমটাও দেখলেন, ইভেন বেডরুম হলো জাস্ট দেখুন কতটা বড় বড় বেডরুম। আর এখান দিয়ে বেরিয়েই এর পাশেই আরো একটা বেডরুম আছে, এই বেডরুমটাও দেখিয়ে দিই। এই বেডরুমের মধ্যে কিন্তু দুটো বড় বড় জানালা আপনারা পেয়ে যাচ্ছেন, পুরোটাই কিন্তু ওপেন, মানে পুরোটা কিন্তু শুধু স্লাইডিং দেওয়া, গ্রিল দেওয়া নেই। এখান থেকে কিন্তু আপনাদের সারাক্ষণই কিন্তু আলো বাতাস খেলবে। তো এই যে রুমটা আমি দেখাচ্ছি, এটার মেজারমেন্ট হলো 10x11। মানে এই রুমের মধ্যে কিন্তু কোনো রকম কোনো লাইট চলছে না, আপনারা জাস্ট বুঝতেই পারছেন। দুটো বড় বড় উইন্ডো আছে, ইভেন এই দিকে যে বড় জানালাটা আমি দেখাচ্ছি এটা কিন্তু পুরোটা সাউথ ফেসিং। আর এখান থেকে দেখুন ফ্ল্যাটের মধ্যে ওই যে ঝিলের কথা আমি আপনাদেরকে বলেছিলাম, সেই ঝিলটাও এখান থেকে দেখা যাচ্ছে। মানে আপনারা কিন্তু এখান থেকে সারাক্ষণ এদিকে আলো বাতাস খেলবে। আপনারা বুঝতেই পারছেন কতটা ওপেন রুম। এই রুমের মধ্যে আপনাদের সোফা, ওয়ার্ড্রপ ইজিলি বসে যাবে, বেডও বসে যাবে। আর রুমের একদম অপোজিট আরো একটা রুম আছে, যেহেতু বলেছিলাম এটা 3BHK, তো এই রুমটা দেখিয়ে দিই। এটা হলো এই বেডরুম, মানে এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম, এর সাথে আপনারা অ্যাটাচ ওয়াশরুমও পেয়ে যাচ্ছেন। আর এই যে বেডরুমটা আমি দেখাচ্ছি, বেডরুমের মধ্যে যে সমস্ত জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, মানে এখানে একটা বক্স খাট আছে, ওদিকে একটা সেন্টার টেবিল আছে, এদিকে ড্রেসিং টেবিলও পেয়ে যাচ্ছেন, এই সমস্ত কিছু কিন্তু আপনারা এই ফ্ল্যাটের সাথে পেয়ে যাবেন। আর যেহেতু বলেছিলাম মাস্টার বেডরুম, এর সাথে আপনারা অ্যাটাচ ওয়াশরুমটা দেখে নিন। ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট বড়, এখানে পুরোটা টাইলস বসানো, কোমোড, ট্যাপ, শাওয়ার সমস্ত কিছু কিন্তু অলরেডি করাই আছে। আর প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন, সমস্ত ইলেকট্রিক্যাল পয়েন্ট অলরেডি করাই আছে। আর রুমগুলোতে দেখুন পুরোটা পুট্টি করা আছে, আপনারা চাইলে রঙও করে নিতে পারবেন, আর সেটার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমরা আমাদের চ্যানেলের থ্রুতে বিল্ডিং কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফ্লোরিং, রং মিস্ত্রি সমস্ত কিছু প্রোভাইড করে থাকি, তো সেটার জন্য কন্ট্যাক্ট করতে পারবেন। আর আপনারা যদি আপনাদের যে কোনো এরকম ফ্ল্যাট, বাড়ি বা ল্যান্ড আমাদের চ্যানেলের থ্রুতে অ্যাড দিতে চান রেন্টের জন্য বা বিক্রির জন্য, তো সেটার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আর আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন। আর এই যে রুমটা আমি দেখাচ্ছি, এখানেও কিন্তু আপনারা সাউথ ফেসিং উইন্ডো পেয়ে যাচ্ছেন, মানে দুটো বেডরুমে কিন্তু আপনারা বড় বড় সাউথ ফেসিং উইন্ডোও পেয়ে যাচ্ছেন। তো এই যে সেমি ফার্নিশড যে 3BHK ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখালাম, এটার প্রাইস হলো 35 লক্ষ টাকা। আর আমাদের চ্যানেলের থ্রুতে আসলে এই প্রাইসটার উপর অনেকটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন, কোনো রকম ব্রোকারেজ চার্জেস লাগছে না, ব্যাংক লোনও অ্যাভেলেবেল আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর এই চ্যানেলের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। থ্যাংক ইউ।